আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাংলা রাঁধুনিঘরে সবাইকে স্বাগতম। চলে আসছি একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বাঁধাকপির পাকোড়া। আমি কিভাবে বাসায় বাঁধাকপির পাকোড়া তৈরি করি সেটি আপনাদের মাঝে শেয়ার করব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নিই আমার আজকের এই পুরো রেসিপিটি। বাঁধাকপির পাকোড়ার জন্য লাগছে এখানে বাঁধাকপি। একটা বাঁধাকপির আমি তিন ভাগের এক ভাগ বাঁধাকপি আমি এভাবে কুচি করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং এর মধ্যে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ ময়দা এবং অ্যাড করছি ময়দার তিন ভাগের এক ভাগ চালের গুঁড়ো। অ্যাড করব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ, অ্যাড করব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। স্বাদটাকে একটু বাড়ানোর জন্য আরো টেস্ট করছি কাঁচামরিচ কুচি, অ্যাড করছি পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুন আদা পেস্ট এবং জিরা পেস্ট। সবগুলো উপকরণ দেওয়া হলে আমি মিশ্রণটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। একটু পানির সাহায্যে আমি পুরো মিশ্রণটাকে মাখিয়ে নিয়েছি। মাখানো শেষ হলে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিব তেল। তেলের পরিমাণটা আমি একটু বাড়িয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে যার যার পছন্দের শেপে দিয়ে দিতে পারেন, আমি এভাবেই প্রেফার করি তাই আমি এভাবেই দিচ্ছি। এক সাইড হয়ে আসলে অপর সাইড উল্টিয়ে নিব আর চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। কালারটা যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে মিডিয়াম আঁচে ভেজে নিব। কালারটা চেঞ্জ হয়ে যখন একটু লাল লাল হয়ে আসছে, একটু ক্রিস্পি ভাব চলে আসছে, তখন আমি একটা একটা করে উঠিয়ে নিব। আর এভাবে করে সবগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার সহজ এবং ক্রিস্পি, খুবই মজাদার বাঁধাকপির পাকোড়া। এটি খেতেও খুব ভালো লাগে, সালাদ কিংবা যে কোনো সসের মাধ্যমে এটি খাওয়া যায়। আশা করি আমার আজকের এই পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।